গুড ইভিনিং, ওয়েলকাম টু ধনিমে ব্লগ ওয়ান্স अगेन। সো এখন চলছে প্রিপারেশন সিনির বার্থডে সেলিব্রেশনের সেকেন্ড পার্ট। তো মোটামুটি এখন আমরা সন্ধ্যেবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার একটা ছোট করে একটা লাইক ছোট জন বার্থডে সেলিব্রেশন হয় সেরকম করবো। বৈশাখীদের কাছে কেক অর্ডার করে দেওয়া করতে দেওয়া আছে, সেই কেকটা এখন আনানো হবে। আমি এই ঘর থেকে জাস্ট এরকম করে বসে করলাম অ্যান্ড লাইক দিস। আর অন্তরা আর তৃষা নন্দী চলে এসছে, মান্তু আর এ তো ছিলই, এরা সব রান্না করবে। সে হাই তৃষা, কোথায়? এই যে তৃষা নন্দী রান্না করবে, সে হাই। এদের হচ্ছে খুব চাইল্ডহুড একেবারে অ্যাডোরেবল অ্যাডোরেবল একটা মুশি মুশি ফ্রেন্ডের জন্মদিন, যে মুখ দিয়ে লিটারালি বিষ উগলায়, কালকে পর্যন্ত উগলেছে। আমার লগে আমাকে একটা বিশাল দয়া করছে। বারিস্তা একটা দোকানের নাম, ওটার নাম বেরেস্তা, সেটাকে বারিস্তা বললো, বারিস্তা কফি শপ। সো এই প্রসেসটা চলবে, আমরা এখন একটু সাজগোজ করে আবার ব্যাক টু পার্টি মোডে। তো কি কি রান্না হচ্ছে, রান্না করবে আমার বর তৃষা আর অন্তরা আর মান্তু, কি কি রান্না হচ্ছে সেটা পরে বলবো। সো আজকে তৃষা বিরিয়ানি বানাবে। এটা জন্মদিন কম পিকনিক, মানে সেলফ সার্ভিস বেশি হচ্ছে। সো টুডেস প্রাইম গেস্ট এতদিন পর এসছে ব্লগে, তাই ওকে দেখানো। এখন আবার তো চুল স্ট্রেট করছে। তো স্টে টিউনড গাইস, কারণ এই লুকটা একদম একদম অন্যরকম কনভার্টেড ইনটু আনাদার ফ্যাশন স্টেটমেন্ট ওয়ালা লুক হয়ে যাবে আজকে, তাই একটা ব্লগ অনেক কিছু কভার হতে পারবে। সো তৃষা বিরিয়ানি বানাবে, বলেই দিলাম, তাই এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর ওপরে চিকেন ম্যারিনেশন চলছে। কবিতা দি দেখছে যে এটা কে আসলো, কবিতা দি ওকে দেখেনি যে ও হচ্ছে কে। এখনো বেশ কিছু লোকজন আসা বাকি, আমি মোটামুটি একটু রাফ দেখিয়ে নিলাম, আরো সবাই আসবে তখন আমি আরো দেখাবো। এখন আমি যাই, একটু কাজ আছে এন্ড একটু ফ্রেশ হই। এখানে লাল রঙের জামা পরে চলে এসেছে রিমঝিম আর ঝিম, অন্তরাকে তো আগেই দেখানো হয়েছে। এই যে মামনি একটা সুন্দর শাড়ি পরে চলে এসেছে, এই যার জন্মদিন সে ব্যাগি বর্ণের মতন ঘুরে বেড়াচ্ছে একটা মুমূর্ষ রোগীর মতন। এদিকে প্রচন্ড গ্যাস ঝঞ্ঝট হচ্ছিল, বাট ফাইনালি দুটো গ্যাস আনা হয়েছে। বিরিয়ানি আলু সেদ্ধ হয়ে গেল, ডিম সেদ্ধ হয়ে গেছে, একটু পেঁয়াজ টেস্ট কাটা। এখন এই হাড়িতে হচ্ছে বিরিয়ানি আর ওখানে হবে চিকেন। এই যে চিকেন রান্না করবে, বেরেস্তা ভাজা হচ্ছে মামা, এখানে বিরিয়ানির চাল ছাকা হচ্ছে, ভাত সরি হাতাটা কইরে, হ্যাঁ হাতাটা এবার হচ্ছে নেটটা থেকে নিচে নামাবো। হ্যাঁ আমার তো মনে হচ্ছে কম হবে। সো এখানে হচ্ছে বিরিয়ানির মাংস কষানো আর এখানে হচ্ছে এমনি চিকেন কষা। আর রিমা খুব সুন্দর করে সেরে চলে এসছে, রিমা এখন দেখাবে না, রিমা একটা অসাধারণ শাড়ি পরে চলে এসছে আমাকে না বলে। এই যে সৌরভ, ফাইনালি মা এসছে উপরে পালাচ্ছে এখন। সো প্রপারলি ড্রেসড ফর বার্থডে ইভেন্ট, বাট বার্থডে গেলের এই অবস্থা। সো এখন তৃষা বিরিয়ানি দমে বসাবে, সব কিছু প্রিপারেশন রেডি, সে জাস্ট টেক এ লুক। জন্মদিনের মেয়ে এথনিক সাজতে চায় তাই এথনিক সেজেছে। গুনগুন লিপস্টিক হয়েছে না, কারণ হচ্ছে পরবো পরে, এখন পরলে আমি পুরো খেয়ে নেব। এই যে যিনি বলতে কেক ফ্রম বৈশাখীস বেকারি, ঠিক আছে? এবার মায়ের পায়েস আর এটা
ও এই লাভলি হার্ট শেপ কেকটা অন্তরা বেকড করে এনেছে হ্যাপাজার্টলি দিচ্ছি বয়সের তো অপমান নাই গাছপাথর নাই পাথর নাই তো হ্যাপাজার্টলি তো বেরিত না পার্টি কভারগুলো কি পার্টি ওর বিয়ে দেখো আরে আজকে দুটো তার জন্য বলছি এটা ভালো ছিল এই গানটা কি আমি বলবো দম দেওয়া হবে ঝিনুক সুন্দর করে ওটাকে টেপ করে দিয়েছি হবে সবাই চলে এসছে এই যে আমাদের নায়িকা তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কালকে কথা হবে কি হচ্ছে গ্রুপে কালকে কথা হবে বাবা দেখলে এতক্ষণ ওখানে যাবে না লম্বা Happy birthday to you Happy birthday বৈশাখী দত্তর কেক এত ভালো খেতে জাস্ট আনবিলিভেবল থ্যাংক ইউ সো মাচ বৈশাখী দি ইউ আর অ্যামেজিং সো আফটার ফটোশুট এবার বিরিয়ানির দম হয়ে গেছে এবার সবাইকে ফুড সার্ভ করা হচ্ছে আর এখানে একটা সেমি নিরামিষ মানে নিরামিষ না একটা সেমি আমিষ নিরামিষের মাঝামাঝি একটা জন্মদিন চলছে সেটা হচ্ছে উইথ ইলিশ মাছ কারণ ভদ্রমহিলা মুরগির মাংস খান না ওটা ওই বেলা ছিল তো যারা খায় না মুরগির মাংস তারা পাবে ইলিশ মাছ
কাউকে একটা পাঠাও অন্তত সবাই মিলে বসে পড়ে ফোন ঘাটছি এখন সো অ্যানাদার ব্যাচ ইজ হ্যাভিং টিম সো মোটামুটি এখন লাস্ট ব্যাচ বাকি সেটা হচ্ছে আমাদের খাওয়া আমরা চার পাঁচজন তারা খেয়ে নিলে মোটামুটি খাওয়ার সিনটা র‍্যাপ আপ হয়ে যাবে This is the last batch. So this is the backup scene. We are all done with our food. So many food and so stuffed I am right now. So khub bhalo thakbe khub positive thakbe as of now good night stay tuned and keep watching Dhoni Me Vlog bye bye bibhinno proshno ache shobai likheche ebar ekta proshno ache ek number er seta hocche prithibir shitolotomo sthan konti seta amra gota class e kyo parini likhte shatak ebar shataki erokom lukay likhi tokhon rajdar kache korte khub bhugole darun bhugole erokom ekta ha bhugole khub bhalo chilo prithibi shitolotomo sthan kore মানে তারপর তোরা কি করে জানি ভার খায় না সেটা কি তারপর তোরা ওকে ট্যাগ দিলি না আমরা কথাই বলতাম না তারপরে খালি প্রত্যেকটা ক্লাস শেষ হতো বললা না কে তৃষা কে বললো দেখালেই পারতি নিজের বাপের নাম ভার খায় না